আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আমি ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি। তো আমি হচ্ছে প্রথমে এক কাপ কফি খেয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে সারাটা দিন খুব ভালো। আমি এই ইনস্ট্যান্ট কফিটা সবচেয়ে বেশি খাই। তো প্রথমে হচ্ছে আমি গুঁড়া দুধ নিয়ে নিছি, এরপর কফিটা সম্পূর্ণটা গ্লাসে নিয়ে নিব আর পানি গরম করে মিক্স করে নিব। এই তো কফি বানানো শেষ, তো আমি এখন খেয়ে নিব। আমি এরকম কিন্তু প্রায়ই কফি খাই, কিন্তু আমি কফিতে এক্সট্রা যে চিনি সেটা ইউজ করি না। চিনি ছাড়াই আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিই, অনেক সময় দুধ ছাড়াও বানাই। তো সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এক কাপ কফিতেই। আপনারা যারা চা কফি লাভার তারা অবশ্যই বুঝতে পারবেন। তো খাওয়া শেষ করে চুলার কাছে চলে আসলাম। তো সবাই এখন রান্না করতেছে, যা যা রান্না করা হবে সব কিছু এখানে আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে। খুব তা সকাল সকালই রান্নাটা বসাই দিয়েছে, কারণ হচ্ছে আমরা আজকে এক জায়গায় যাব, সবাইকে নিয়ে ঘুরতে যাব একটু, তো এই জন্য সকাল সকাল রান্নাটা শুরু করে দিয়েছে। এই তো সব কিছু একসাথে নিয়ে আসছে, এখন রান্না করা শুরু হয়ে যাবে। এদিকে আন্টি চিংড়ি মাছগুলোতে মশলা ভালো করে মেখে নিচ্ছে, আর এরপরে যে দুই চুলায় মাটির চুলায় রান্না বসাই দিছে, আর গরুর মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিছিল। আর আমি যে ফাঁকে ফাঁকে ওদের সাথে এসে লুডো খেলছি, কারণ ওরা তো আর বেশি দিন থাকবে না, চলে যাবে, তো এই জন্য সবাই একসাথে মিলে লুডো খেলছি। বারবার বলতেছে আপু আসো আমরা লুডো খেলি, তো এইভাবে করে সময় কাটানো হচ্ছে। আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, আমি মাঝে মাঝে যে ভিডিও শ্যুট করে নিয়ে আসছি আপনাদের জন্য। তো এই তো আমরা সবাই মিলে লুডো খেলতেছি, ওদের সাথে লুডো খেলতে কিন্তু খুব ভালোই লাগছে। তো এক দুইবার খেলবো, খেলার পরে কিন্তু আমরা সবাই যার যার মতো গোছানোতে লেগে যাব। তো বিছনাপত্র এখনও কিছু গোছানো হয়নি, এই পাশে দুহা ঘুমাচ্ছিল আর আমরা এক সাইডে বসে খেলতেছিলাম। তো খেলা শেষ করে এই তো যে শসা পেঁয়াজের খোসা এগুলো যে ছিল এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব, তাই ছাদে চলে আসছি। আর দুহাও ঘুম থেকে উঠে গেছে, তো ও আমার সাথে আসছে। তারপর হচ্ছে আমি গাছে এইগুলো দিয়ে দিব, আর ও এসে ওইদিকে বসে গেছে রোদের মধ্যে। তো তো এই যে গোসল শেষ করে আমরা এখন সবাই যা যার মতো খেয়ে নিব। তো আমিও এই যে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার বাহিরে বের হব, এই জন্যই কিন্তু সবাই একটু তাড়াহুড়াই করতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ছাদে চলে আসলাম। তো ধোঁয়াও আমার সাথে সাথে এইবারও আসলো, আর আমি একটু হচ্ছে কাপড় চোপড়গুলো নিব বা শুকিয়েছে কিনা এগুলো দেখতে আসছি। তো এসে কিন্তু বালির এখানে বসে যাচ্ছিল, তো ওকে আমি আবার হাত ধরে টেনে নিয়ে আসছি। আর এই তো এখানে দাঁড়িয়ে একটু কথা বলতেছিল আমার সাথে, এরপর আমি আবার ওকে নিয়ে নিচে নেমে যাব। তো এই তো ওকে আস্তে আস্তে নেমে যাচ্ছি।
আসলে বাড়ির কাছেই স্মৃতিসৌধ হলে যে যা হয় আর কি, আমরা অনেকবার এসেছি, তো এবারও আবার খালামণিদের সাথে আসলাম, মানে ছোটকাল থেকে এখানে আসা হচ্ছে, যাওয়া হচ্ছে, এটা তো খুব কাছে, বেশি সময় লাগে না, তো যখনই ঘুরতে মন চায় চলে আসি। এতে ভিতরে ঢুকে যাওয়া গেলাম আমরা সবাই, তো যে যার মতো হাঁটতেছে, তো এখানে সবসময় এরকম ভিড় থাকে, প্রচুর মানুষ হয়, সবাই অফ ডেতে ঘুরতে আসে, তো এখানে কিন্তু সব সময় এরকম ভিড় থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। তো এই যে এই পানিগুলো আসলে নোংরা হয়ে গেছে। তারপর আবার হেঁটে হেঁটে দেখলাম, তা আমরা কিন্তু এবার আর স্তম্ভের ভিতরে যাইনি, বাহিরেই ছিলাম, এতটা সময় ছিল না, বিকালবেলা আসছিলাম, সন্ধ্যা হয়ে যাবে, সাথে ছোট ছোট বাচ্চারা ছিল, তো এই জন্য এখন আমরা স্মৃতিসৌধ থেকে বের হয়ে পর্যটনের দিকে যাব, মানে মৃৎশিল্প যেটাকে বলে। তো এই তো ওভার ব্রিজ পার হলেই মৃৎশিল্প, তো ওভার ব্রিজ থেকেও আমি একটু ভিউ নিচ্ছিলাম, ওভার উপর থেকে কিন্তু ভিউটা খুব ভালো আসে, আর পাশেই সেনানিবাস, তো এই জন্য খুব ভালো লাগছে, এই যে সেম দৌড়াদৌড়ি করতেছে। তো এই তো আমরা নেমে তারপর হচ্ছে মৃৎশিল্পতে ঢুকে পড়বো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। মৃৎশিল্প থেকে বের হয়ে আমরা বাসে উঠে বাসায় চলে আসছি, অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আমরা সবাই বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন।